হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ভৈরব সিল এসে গেছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটিমি। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইস, আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, বিশেষ করে স্টুডেন্টদের জন্য যারা এইচএস পাস করেছেন বা গ্র্যাজুয়েশন পাস করেছেন বা গ্র্যাজুয়েশন পড়ছেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনার দিকে 10টি সেরা 10টি গভর্নমেন্ট স্কলারশিপের ব্যাপারে বলবো, এবং সেই সব স্কলারশিপ পেতে গেলে পাওয়ার জন্য কী কী এলিজিবিলিটি, কী কী ডকুমেন্টস এবং কীভাবে অ্যাপ্লাই করবেন তার এ টু জেড প্রসেস আমি আপনার দিকে দেখাবো লাইভ টেলিকাস্ট করে। সবগুলি ওয়েবসাইটে আপনাদেরকে আমি নিয়ে যাবো এবং সেখানে কী 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 এলিজিবিলিটি, কী কী ডকুমেন্টস এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সবগুলি আমি আপনার দিকে এ টু জেড আমি আপনার দিকে দেখাবো আজকে। তো গাইজ, চলুন দেখে নিই 10টি গভর্নমেন্ট স্কলারশিপ কী কী আছে যেগুলি গভর্নমেন্ট প্রোভাইড করে। তার আগে আপনারা যদি 10টি প্রাইভেট স্কলারশিপের কথা না জেনে থাকেন, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওতে আমি আপনার দিকে বলেছি যে কীভাবে আপনারা প্রাইভেট স্কলারশিপগুলিতে অ্যাপ্লাই করবেন এবং তার জন্য কী কী এলিজিবিলিটি, কী কী ডকুমেন্টস এবং কীভাবে অ্যাপ্লাই করবেন তার প্রসেস কিন্তু আমি সেই ভিডিওতে দেখাচ্ছি। সেই ভিডিওটি যদি এখনও পর্যন্ত দেখে না থাকেন, তো প্লিজ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক, যে 10টি গভর্নমেন্ট স্কলারশিপ কী কী। তো গাইজ, আজকের ভিডিওর মেন টপিক হলো 10 গভর্নমেন্ট স্কলারশিপ ইন ইন্ডিয়া। তো চলুন বেশি দেরি না করে দেখে নিই সেই 10টি স্কলারশিপ কী কী। তো গাইজ, নাম্বার ওয়ান যে স্কলারশিপটির কথা আপনাদেরকে আমি বলবো সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পোস্ট মেট্রিক স্কলারশিপ। ওয়েস্ট বেঙ্গল পোস্ট মেট্রিক ফর এসসি এসটি ওবিসি, এই স্কলারশিপের নাম আপনারা অবশ্যই শুনে থাকবেন। এই স্কলারশিপটি পেতে গেলে আপনাদের কী কী এলিজিবিলিটি লাগবে দেখুন। স্কলারশিপ ফার্স্টলি স্টুডেন্টস বিলং উইথ ওয়েস্ট বেঙ্গল স্টেট, আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল স্টেটের থাকতে হবে। হচ্ছে অনলি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস ক্যান অ্যাভেলেবেল দিস স্কলারশিপ। শুধুমাত্র এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটসরা এই স্কলারশিপটি পাবে। এই স্কলারশিপটি কারা পাবে দেখুন, ক্লাস 11 ক্লাস 12 গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই। আপনারা যদি 11 12 বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই অ্যাপ্লাইটি করার জন্যে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে আপনারা এখানে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই ফর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন ফর্ম। তো তার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই পোস্ট ম্যাট্রিক অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে ডাউনলোড করতে পারেন। এবং ডকুমেন্টস কী কী লাগবে দেখুন, ফটোকপি অফ আধার কার্ড, ফটোকপি অফ ব্যাঙ্ক পাসবুক, ইনকাম সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, এই কটা জিনিস কিন্তু আপনাদেরকে লাগবে। তাহলে কিন্তু আপনারা এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ গভর্নমেন্টে প্রোভাইড করা এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটি ছিল নাম্বার ওয়ান স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ। তো নাম্বার টু যে স্কলারশিপটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের নাম তো আপনারা অবশ্যই শুনে থাকবেন। তো এই স্কলারশিপটি পেতে গেলে আপনাদের কী কী এলিজিবিলিটি লাগবে এবং কী কী ডকুমেন্টস লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন স্পেসিফিক এলিজিবিলিটি দেখুন, ফর হায়ার সেকেন্ডারি লেভেল অফ ক্লাস 11 অর রিচ ইনভলভমেন্ট, ঠিক আছে। তো হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য কি আছে, 75% এগ্রিগ্রেড পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন দ্য লাস্ট এক্সাম, আপনাদের ক্লাস 11 এক্সামে 75% মার্কস কিন্তু থাকতে হবে। ফর ডিপ্লোমা লেভেল এখানেও কিন্তু 75% মার্কস থাকতে হবে। ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্স সেখানেও কিন্তু 75%। ফর পোস্ট গ্র্যাজুয়েট কোর্স এখানে 53% থাকতে হবে। আর অনার্সের ক্ষেত্রে অনার্স ইন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সেখানে 55%। আরও আছে ফর কন্যাশ্রী অ্যাপ্লিকেশান 45% এগ্রিগেট। তারপর হচ্ছে স্বামী এখন স্কলারশিপে কী কী ডকুমেন্টস কী কী লাগবে আপনার এখান থেকে পেয়ে যাবেন। দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড অফ ইউর মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন পাস, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, ইনকাম সার্টিফিকেট, ইনকাম অ্যাব্রিভিয়েট, দ্য ফার্স্ট পেজ অফ ইয়ার ব্যাঙ্ক পাসবুক, ঠিক এই ইয়েগুলি লাগবে ডকুমেন্টসগুলি, আধার কার্ড, ফটোগ্রাফ উইথ সাইজ 10 to 550 KB, ঠিক এইরকম এই ওয়েবসাইটগুলিতে এসে কিন্তু আপনারা এই ডকুমেন্টস কী লাগবে, এলিজিবিলিটি কী হবে, অ্যাপ্লাই সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি কী কী স্কলারশিপ আছে এবং আপনারা কীভাবে সেখানে অ্যাপ্লাই করবেন। যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় এখানে অ্যাপ্লাই করতে এই স্কলারশিপগুলি নিয়ে, তাহলে আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। তো এটি ছিল 3 নম্বর গভর্নমেন্ট ওয়েবসাইট অর্থাৎ স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তাহলে নাম্বার ফোর যে স্কলারশিপটি আছে গভর্নমেন্টের সেটি হলো আইকাশ্রী স্কলারশিপ। আইকাশ্রী স্কলারশিপ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটি স্কলারশিপ ফান্ড। তো এখানে কী কী এলিজিবিলিটি আছে আপনারা এখানে দেখে নিতে পারেন। তো তার জন্য আপনারা এই ওয়েবসাইটগুলি খুলে আসবেন, ওয়েবসাইটগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সোজাসুজি চলে আসবেন এবং এখানে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন কী কী আপনাদের এখানে এলিজিবিলিটি অর্থাৎ
ডকুমেন্টস কী কী লাগবে সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর আইকাস্ত্রী স্কলারশিপ, পাসপোর্ট সাইজ ফটো অফ দ্য অ্যাপ্লিকেশন, ইনকাম সার্টিফিকেট, সেলফ সার্টিফিকেট, কমিউনিটি সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, ঠিক আছে। এইসব জিনিসগুলি কিন্তু এখানে লাগবে অ্যাপ্লাই করার জন্য। এখানে অফলাইন বা অনলাইন অ্যাপ্লাই এখান থেকে আপনারা করতে পারেন। তো এটি ছিল 4 নম্বর গভর্নমেন্ট ওয়েবসাইট, আইকাশ্রী ওয়েবসাইট, অর্থাৎ 4 নম্বর, সরি, 4 নম্বর স্কলারশিপ, আইকাশ্রী স্কলারশিপ। তো গাইজ, এরপর নাম্বার 5 গভর্নমেন্ট স্কলারশিপ হচ্ছে ওয়াসিস স্কলারশিপ। ওয়াসিস স্কলারশিপ 2020, এটি হচ্ছে গভর্নমেন্টের একটি স্কলারশিপ, দেখতে পাচ্ছেন, oasis.government.in। আমি আপনাদেরকে যেগুলি বলছি সবই গভর্নমেন্টের স্কলারশিপ। দেখুন, স্কলারশিপ নেম ওয়াসিস স্কলারশিপ, প্রোভাইড করেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ঠিক আছে। এখানে কী কী এলিজিবিলিটি স্টুডেন্ট, দেখুন, 9 টু পোস্ট গ্র্যাজুয়েট। আপনি যদি 9 ক্লাস থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত আপনারা যদি থেকে থাকেন, তাহলে কিন্তু আপনারা এটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন মোড, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। নিচে কিন্তু আপনারা আরও পেয়ে যাবেন যে কীভাবে কী করতে হয়, অর্থাৎ আপনি যে ওয়াসিস স্কলারশিপটি যদি নিতে চান, কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী এলিজিবিলিটি লাগবে আপনারা অবশ্যই দেখতে পাবেন। সেম এলিজিবিলিটি এবং সেম ডকুমেন্টস সব স্কলারশিপগুলিতে প্রায় লাগে। তো ঠিক, এটি হচ্ছে 5 নম্বর স্কলারশিপ, 5 নম্বর না, সরি, 4 নম্বর স্কলারশিপ, সেটি হচ্ছে ওয়াসিস স্কলারশিপ 2020, এটি গভর্নমেন্টের স্কলারশিপ। তো গাইজ, এরপর নাম্বার 5 যে স্কলারশিপটির নাম আমি ওনার দিকে বলবো, সেটি হচ্ছে নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ আপনারা নাম শুনে থেকেছেন অনেকবার, যে নবান্নতে একটি স্কলারশিপ দেওয়া হয়। তো এটি কিন্তু অফলাইন দেওয়া হয়। দেখুন, নেম অফ দ্য স্কলারশিপ, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার স্কলারশিপ নবান্ন, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন প্রডিউস অফলাইনে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান দিতে হবে। এলিজিবল কী কী করতে পারবে, দেখুন, এইচএস, ইউএস, অনার্স, পিজি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, প্রামেডিক্যাল, ডিপ্লোমা, পিজি, এই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখুন, নবান্ন স্কলারশিপ 2020 স্টার্ট ডেট এনি টাইম অফ কারেন্ট সিজন, আপনি যখন কোনো, এর কোনো টাইম নেই আর কোনো নো লাস্ট ডেট, কোনো লাস্ট ডেটও নেই, আপনি যখন এট হোক এটা কিন্তু আপনার বছরের যে কোনো দিনে কিন্তু আপনি এটি অফলাইনে অ্যাপ্লাই করতে পারেন। তা এর অফিসিয়াল ওয়েবসাইট এটি আছে, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখতে পারেন। তো এটি ছিল 5 নম্বর ওয়েবসাইট, নবান্ন স্কলারশিপ, সরি, ওয়েবসাইট না, 5 নম্বর স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ। তো গাইজ, এরপর 6 নম্বরে যে স্কলারশিপটির কথা আমি বলবো আপনাদেরকে, সেটি হচ্ছে নরেন্দ্র মোদী এডুকেশন স্কলারশিপ, নরেন্দ্র মোদী এডুকেশন স্কলারশিপ স্ক্যাম 2020 ফর 10th and 12th মার্ক বেসিস। তো এই স্কলারশিপটি পেতে গেলে আপনাদের কী কী এলিজিবিলিটি লাগে, কী কী ডকুমেন্টস লাগে, সেগুলি আপনারা এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। 60% অ্যাবোভ অ্যান্ড মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান টু 10th অ্যান্ড ডিপ্লোমা গ্র্যাজুয়েশন, আপনাদেরকে কিন্তু তো 12th বা আপনার গ্র্যাজুয়েশন 60% মার্কস কিন্তু আপনাদেরকে এখানে থাকতে হবে। তারপর আরও এখানে পেয়ে যাবেন আরও কী কী ডকুমেন্টস লাগবে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ঠিক এভাবে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন তাও কিন্তু এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, A to Z, যে আপনারা এই ওয়েবসাইটগুলিতে এসে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই ওয়েবসাইটগুলিতে এসে আপনারা কিন্তু অনলাইন অ্যাপ্লাই এখান থেকে করতে পারেন। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কী কী গভর্নমেন্ট স্কলারশিপ আছে আমাদের ইন্ডিয়াতে, আমাদের কান্ট্রিতে কী কী গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, অর্থাৎ গভর্নমেন্টের যে স্কলারশিপ ওয়েবসাইট সেগুলি কী কী, সেগুলি কিন্তু আমি আপনাদেরকে বলছি। আপনারা এখান থেকে এই ওয়েবসাইটগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা এখানে যে ডাইরেক্ট আসছেন, এখানে কিন্তু A to Z আপনারা দেখতে পাবেন কী কী এলিজিবিলিটি ডকুমেন্টস এবং কীভাবে অ্যাপ্লাই করবেন। তো এরপর 7 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে NSF স্কলারশিপ। NSF মানে হচ্ছে নর্থ সাউথ ফাউন্ডেশন স্কলারশিপ। তো এই স্কলারশিপটি পাওয়ার জন্য আপনাদের কী কী লাগবে, দেখুন, এখানে অ্যাপ্লিকেশন পিরিয়ড October to November, আপনারা প্রতি বছর October to November মধ্যে এটি অ্যাপ্লিকেশন পিরিয়ড থাকে। রিওয়ার্ডস কী কী আছে দেখুন, স্কলারশিপ রিওয়ার্ডস হচ্ছে 25,000 টাকা, এলিজিবিলিটি ক্লাস 12 পাস স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এন্টারিং কলেজ, অর্থাৎ আপনি 12 পাস করার পর যদি আপনি কলেজে এন্টারিং করেন তখন কিন্তু আপনি এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট NSF, এটি অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট NSF ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এটি ছিল 7 নম্বর স্কলারশিপ, NSF স্কলারশিপ। নাম্বার 8 যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে আনন্দ স্কলারশিপ, আনন্দ স্কলারশিপ 2020, এটা কিন্তু গভর্নমেন্টের স্কলারশিপ। দেখুন, আনন্দ স্কলারশিপ এলিজিবিলিটি কী কী আছে, মাস্ট বি স্টার্টিং ইন স্কুল লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু আপনাদেরকে থাকতে হবে, 70% নাম্বার আপনাদেরকে থাকতে হবে 10th to class 12 এর মধ্যে,
এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক, আইএসসি, সিবিএসসি, হায়ার সেকেন্ডারি, আইএসসি কলেজ স্টুডেন্টস এলিজিবল ফর দ্য স্কুল স্কলারশিপ। এটির জন্য আপনারা অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন টু দ্য আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস। আর এখানে আপনি কি পাবেন দেখুন, আনন স্কলারশিপ অ্যামাউন্ট 6,000 টাকা ইন মান্থলি ইনস্টলমেন্ট, 6,000 টাকা করে কিন্তু আপনারা মান্থলি এখানে পেয়ে যাবেন। এছাড়া আপনারা এখানে কী কীভাবে অ্যাপ্লাই করবেন তার সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। ডকুমেন্টস কী কী লাগবে দেখুন, ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর আনন্দ স্কলারশিপ, অ্যাটেস্টেড কপি টু বিপিএল কার্ড অর ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে, প্রুফ ডেট ডেট অফ বার্থ অর্থাৎ বার্থ সার্টিফিকেট, অরিজিনাল ইনকাম সার্টিফিকেট লাগবে, আধার কার্ড অ্যাটেস্টেড কপি লাগবে, এরকম কী কী ডকুমেন্টস লাগবে, কী কীভাবে অ্যাপ্লাই করবেন সব আপনারা এই ওয়েবসাইটগুলিতে পেয়ে যাবেন। আপনারা যদি ডাইরেক্ট ওয়েবসাইটগুলিতে আসেন আপনারা এখানে অ্যাপ্লাইও করতে পারবেন এবং সমস্ত কিছু আপনারা এখানে জানতে পারবেন। তো ওয়েবসাইটগুলি আপনারা লিঙ্কগুলি নিচে ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা এই 10টি ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু এই ওয়েবসাইটগুলিতে আসতে পারবেন। তো এরপর গাইস 9 নম্বর যে ওয়েবসাইটটি আছে সেটি হলো সিবিএসসি ওয়েবসাইট। তো সিবিএসসি স্কলারশিপ, এই স্কলারশিপটি হচ্ছে ইন্ডিয়ার অর্থাৎ গভর্নমেন্টের স্কলারশিপ। তো এই স্কলারশিপটি পেতে গেলে আপনাদেরকে কী কী ডকুমেন্টস লাগবে আপনারা দেখুন, এলিজিবিলিটি কী কী লাগবে, ক্যান্ডিডেট শুল বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, আপনাদেরকে ইন্ডিয়া থাকতে হবে, দেখতে পাচ্ছেন। আরেকটি এখানে দেখুন, ক্যান্ডিডেট শুল বি দ্য অনলি গার্ল চাইল্ড ইন দ্য ফ্যামিলি, এটা শুধুমাত্র কিন্তু মেয়েদের জন্য, এটা কিন্তু ছেলেদের জন্য না। ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট ক্লাস 10 উইথ লেস 60% মার্কস, আপনাদেরকে কিন্তু মাধ্যমিক অর্থাৎ 10 ক্লাস পাস করার পর 60% মার্কস এখানে থাকতে হবে। হ্যাঁ, এটি প্রধানত মেয়েদের জন্য, এর জন্য এখানে 6,000 টাকা পার মান্থ কিন্তু এই স্কলারশিপটি দেবে। তো এটি অ্যাপ্লাই কীভাবে করবেন, হাউ টু অ্যাপ্লাই সিবিএসসি স্কলারশিপ, তার জন্য এই যে সিবিএসসি অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এটি ছিল 9 নম্বর ওয়েবসাইট, এটি শুধুমাত্র মেয়েদের জন্য সিবিএসসি। এরপর 10 নম্বরে যে ওয়েবসাইটটি কথা বলবো সেটিও মেয়েদেরই, সেটি হলো ইন্দিরা গান্ধী স্কলারশিপ, ইন্দিরা গান্ধী সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ ফর পিজি। দেখুন অ্যাপ্লিকেশন পিরিয়ড জুলাই টু অক্টোবর, জুলাই থেকে অক্টোবরের মধ্যে অ্যাপ্লিকেশন পিরিয়ড থাকে। স্কলারশিপ অ্যাওয়ার্ড দেখুন 36,200 ডিউরেশন অফ ইয়ার, 2 বছরে আপনারা 36,200 টাকা পাবেন, অর্থাৎ 18,100 টাকা করে প্রতি বছর পাবেন। এলিজিবিলিটি গার্ল স্টুডেন্ট পার্সিং পিজি কোর্স, পিজি কোর্স আপনাদেরকে কমপ্লিট করতে হবে, পাস করতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেস দেখুন, ইউজ দ্য ইন্টারনেট টু অ্যাপ্লাই থ্রু দ্য ফর্মাল ওয়েবসাইট দ্য ন্যাশনাল স্কুল স্কলারশিপ পোর্টাল NSP, এই যে পোর্টাল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য কী কী এলিজিবিলিটি লাগবে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয় তাও কিন্তু A to Z এখানে আপনারা পেয়ে যাবেন। তো ঠিক এভাবে আপনারা কিন্তু এই ইন্দিরা গান্ধী স্কলারশিপ, এটি শুধুমাত্র মেয়েদের জন্য এই স্কলারশিপে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো গাইস আজকে আপনারা দেখলেন এই 10টি স্কলারশিপ, যেগুলি গভর্নমেন্টের এই 10টি স্কলারশিপ, যেগুলি থেকে আপনারা কিন্তু বাড়িতে বসে অনলাইন বা অফলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এবং সেখান থেকে আপনারা কিন্তু পড়াশোনার জন্য আপনাদের টাকা কিন্তু আপনারা সেখান থেকে ফ্রিতে পেতে পারেন। তো আপনারা এই 10টি ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটগুলিতে এসে আপনারা কিন্তু A to Z দেখতে পারবেন কী কী এলিজিবিলিটি, কী কী ডকুমেন্টস এবং কী 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 কীভাবে অ্যাপ্লাই করবো সব কিন্তু A to Z প্রসেস এই ওয়েবসাইটের লিঙ্কগুলিতে ওয়েবসাইটগুলিতে দেওয়া থাকে। তো আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আশা করি এগুলি আপনাদের জন্য একটু হলেও কাজে লাগবে, কারণ ওয়েবসাইটের লিঙ্কগুলি অনেকজন খুঁজে পায় না যে কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখবো, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবো। তো আশা করি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে লাইক করতে ভুলবেন না, এবং আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।